কোনো নাবালক সন্তানের বাবা জীবিত থাকা অবস্থায় অন্য কারো পক্ষে সেই নাবালকের অভিভাবক হওয়ার সুযোগ নেই। বলিউডের ডিম্পল গার্ল খ্যাত অভিনেত্রী প্রীতি জিন্তা 1998 সালে দিল সে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। এরপর সোলজার, সংঘর্ষ, ক্যা কেহনা, দিল চাহতা হ্যায়, বীর জারার মতো আইকনিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। 2007 সালে ঝুম বরাবর ঝুম চলচ্চিত্রে সবশেষ তাকে মূল নারী প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর তিনি আবারও অভিনয় জগতে ফিরতে চলেছেন। 23 এপ্রিল নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। প্রীতি জানান, লাহোর 1947-এর শুটিং শুরু করেছেন তিনি। লাহোর 1947 সিনেমায় প্রীতি জিন্তার বিপরীতে অভিনয় করছেন সানি দেওল। আমির খানের প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। প্রীতি ও সানি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলী ফজল এবং মোনা সিং। একটি অতিথি চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে। 23 এপ্রিল বিকেলে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। কিন্তু অনুষ্ঠান শেষ হতে না হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার এক সাংবাদিক চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে চান। ময়ূরীর মেয়েকে প্রশ্ন করেন, আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, দেখলে কেমন লাগে? ময়ূরীর মেয়েকে এমন প্রশ্ন করতেই রেগে যান খল অভিনেতা শিবাশানু। তিনি সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন, না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর হামলা চালানো হয় সাংবাদিক, ক্যামেরা পার্সন ও ইউটিউবারদের উপর। এই ঘটনায় 10 জন আহত হয়। সাংবাদিকরা 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন, যা মেনে নিয়েছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। 24 এপ্রিল দুজন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে সমিতি। আর সংগঠনটির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর হামলার নির্দেশনা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছে দেশের সকল গণমাধ্যম কর্মীরা। অন্যদিকে এক মাসের জন্য বহিষ্কৃতরা হলেন হল অভিনেতা শিবাশানু ও সুশান্ত। এছাড়া ন্যাক্কারজনক ঘটনার দিন 23 এপ্রিলকে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে বিনোদন সাংবাদিকরা। দেশে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পাওয়া প্রথম মা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 6 বছর আগে কন্যা মিশেল আমানির সায়রার অভিভাবকত্ব পেয়েছিলেন বাঁধন। 22 এপ্রিল নাবালক সন্তানের অভিভাবকত্ব নির্ধারণের নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 4 আগস্টের মধ্যে এই কমিটিকে নীতিমালা দাখিল করতে। বাঁধন বলেন, আইনটা পরিবর্তনের একটা প্রক্রিয়া শুরু হলো, এটা সবচেয়ে আনন্দের। যারা আপিল করেছেন তাদের সাধুবাদ জানাই। আমার অর্জনটা শুধু আমারই থাকুক তা আমি চাই না। আমি চাই বাংলাদেশের সব মেয়ের অধিকার থাকুক তার সন্তানের ওপর। অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890-এর 19 খ ধারা অনুসারে কোনো নাবালক সন্তানের বাবা জীবিত থাকা অবস্থায় অন্য কারো পক্ষে সেই নাবালকের অভিভাবক হওয়ার সুযোগ নেই।